नमस्कार সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখব আপডেট খবরের দিকে উনকোটি জেলায় শুরু মা এবং শিশুদের স্পেশাল ড্রাইভের টিকাকরণ কর্মসূচি চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত জেলার দুটি মহকুমা হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির আওতাধীন নির্দিষ্ট এলাকার শিশু এবং গর্ভবতী মায়েদের এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে যেখানে রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা শিশুদের নিয়মিত টিকাকরণের যে উপকারিতা রয়েছে একই সঙ্গে গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা গর্ভবতী মায়েদের কমপক্ষে 4টি এএনসি চেকআপ করানো বিভিন্ন বিষয় পুষ্টিকর খাবার যত্ন পরিষ্কার অপরিচ্ছন্নতা বজায় রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ত স্বল্পতা এই সমস্ত বিষয় সম্পর্কে একটি সচেতনতামূলক বার্তা এবং আলোচনা করা হচ্ছে গর্ভবতী মায়েদের সঙ্গে এই বিশেষ টিকাকরণ কর্মসূচির মধ্য দিয়ে যেখানে গর্ভবতী মায়েরা এবং শিশুরা উপকৃত হচ্ছে প্রায় 100% টিকাকরণ করানোর লক্ষ্যেই এই স্পেশাল ড্রাইভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন জেলার টিকাকরণ আধিকারিক চিকিৎসক সন্দীপন ভট্টাচার্য তবে এই যে স্পেশাল ড্রাইভ এই ড্রাইভ সম্পর্কে সন্দীপন ভট্টাচার্য চিকিৎসক কি জানাচ্ছেন শুনুন রুটিন ইমিউনাইজেশন মানে আমরা ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে বাচ্চাদের টিকাকরণ করি বা ভ্যাকসিনেশন দিই তাতে শূন্য থেকে বা বার্থ ডোজ থেকে শুরু করে 5 ইয়ার্স পর্যন্ত এবং পরবর্তীকালে 10 এবং 16 ইয়ার্সে টিটি তো সব মিলে বাচ্চাদের আমরা টিকাকরণ করি যাতে তাদের ভবিষ্যৎ জীবনে এইসব সংক্রামক রোগ যেগুলো আছে সেগুলো থেকে ওদের রক্ষা করার জন্য সুরক্ষা প্রদান করার জন্য আমরা ইমিউনাইজেশন করে থাকি এবার রুটিন ইমিউনাইজেশন মানে যে টিকাগুলো আমরা সাধারণত প্রোগ্রাম আন্ডারে দিয়ে থাকি প্রায় সব টিকাই আমরা দিই এখন অনেকগুলো টিকা আছে তো রুটিন ইমিউনাইজেশন আমরা রুটিনলি করি অর্থাৎ আমরা এটা সব সময় করে আসছি কিন্তু দেখা গেছে যে কিছু কিছু অ্যান্টিজেন বা কিছু কিছু ইমিউনাইজেশন ভ্যাকসিন আমরা যেখানে খুব ভালোভাবে পেরেছি কভার করতে কয়েকটা আছে যেটা আমরা সেরকম ভাবে কভার করতে পারিনি পার্সেন্টেজটা কম সেখানে টিকা প্রদান করে তো আমরা 20 তারিখ এই ফেব্রুয়ারির 20 থেকে 28 তারিখ পর্যন্ত পুরো ত্রিপুরা রাজ্যে এই রুটিন ইমিউনাইজেশন একটি স্পেশাল ড্রাইভ চলছে অর্থাৎ সেখানে যে টিকাগুলোর অর্থাৎ যে ভ্যাকসিনগুলোর পার্সেন্টেজ কম সেগুলোকে বেছে বেছে তাদের পার্সেন্টেজ বাড়ানো এবং পাশাপাশি সামগ্রিকভাবে যাতে আরো বেশি শিশুকে আমরা কভার করতে পারি ভ্যাকসিনেশন দেওয়া দিতে পারি যাদের বয়স এবং ভ্যাকসিনেশন দেওয়ার যাদের সময় এসেছে আছে তাদের এবং এখানে বিশেষ করে কি অনেকে আছে লেফট আউট হয় অনেকে অনেক দুর্গম জায়গার জন্য হোক বা বিশেষ কারণে কোনো ভুল ধারণা বা মোটিভেশন অভাব থেকে রিফিউজাল ক্রিয়েট এবার রিফিউজালের কারণে অনেক সময় অনেক শিশু ওদের পারিপার্শ্বিক জায়গা থেকে আসে না বা আমরা গিয়ে ওদের দিতে পারি না এবার যাতে ওই যে লেফট আউট বা মিসড আউট যে বাচ্চাগুলো আছে যে শিশুরা আছে তাদের ক্ষেত্রেও যাতে আমরা ইমিউনাইজেশনটা কভার করতে পারি পুরোপুরি ঠিকভাবে সেটা হচ্ছে আমাদের এই স্পেশাল ড্রাইভের আরেকটা উদ্দেশ্য এবং চিকিৎসক সন্দীপন ভট্টাচার্যের বক্তব্য শোনালাম চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি চলবে 28 তারিখ পর্যন্ত টিকাকরণের যে প্রয়োজনীয়তা এবং উপকার রয়েছে সেই সম্পর্কে সকলকে জানানো এবং একই সঙ্গে অধিক সংখ্যক শিশু এবং গর্ভবতী মায়েদের টিকাকরণের আওতায় আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে স্পেশাল ড্রাইভের এই কর্মসূচি একটা ছোট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর